হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইকেন্ড গেটওয়েজ। এবার আমাদের ভ্রমণ অভিযানের গন্তব্য লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিধন্য ঘাটশিলা। হাওড়া স্টেশন থেকে চেপে বসেছি ট্রেনে, আনন্দের ট্রেন ছুটছে আমাদের। ছুটতে ছুটতে ভোরে ট্রেন পৌঁছে দিয়ে আবার ঝমঝম করে নাচতে নাচতে চলে গেল নিজের পথে। নির্জন ঘাটশিলা স্টেশনে নেমে শীতল নির্মম বাতাসে প্রাণ জুড়িয়ে গেল। তারপর মুখ তুলেই আমরা তো অবাক, অপরূপ অরুণ আভায় আমাদের কেমন স্বাগত জানাচ্ছে উদিত সূর্য। প্রকৃতির মধ্যে যে এত ভালোবাসা ছড়িয়ে থাকে, মনুষ্যত্ব থাকে, আগে জানতাম না। বুঝলাম কেন বাংলার এত বড় লেখক এখানেই তার সাধনগৃহ নির্মাণ করেছিলেন। স্টেশনে নেমে অটোরিকশা ভাড়া করে চলে এলাম আমরা হোটেল বিশালে। সেখানে মুখ চোখ ধুয়ে ক্লান্তি কাটিয়ে একটা গাড়ি ভাড়া করে মুক্ত প্রকৃতির গন্ধ গায়ে মেখে আমরা রওনা হলাম ধারাগিরি জলপ্রপাতের উদ্দেশ্যে। গাড়ি থামতেই হাতে লাঠি নিয়ে চলে এলো স্থানীয় আদিবাসী ছেলে, জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের পথ দেখিয়ে নিয়ে চলল। তাদের মুখে কোনো কথা নেই, মাঝে মাঝে ফিরে ফিরে তাকায়, দেখছে আমরা আসছি কিনা। এরা এই কাজ স্বেচ্ছায় করে থাকে, পারিশ্রমিকও দেওয়ার জন্য কোনো জোর করে না, না দিলেও কিছু বলে না। সরল আনন্দে ভরপুর বনবালকের দল, পাথরে বোল্ডারে গাছের শিকড় বাকড়ে আর বড় বড় গাছপালার ছায়ায় কিছুটা দুর্গম হলেও বনবালকের ভরসায় সতর্কভাবে পা ফেলে ফেলে কয়েক মিনিটেই পৌঁছে গেলাম ধারাগিরিতে। পাহাড়ের কিনারায় কিনারায় ছাপ দিয়ে জলের ধারা আছড়ে পড়ছে 25 ফুট নিচে, তৈরি করেছে ভারী সুন্দর একটা জলাশয়। চারপাশে পাথর আর পাথর, তার একটা বসার জন্য বেছে নিয়ে বসে পড়ুন, অপলকে তাকিয়ে দেখুন, মন ভরে যাবে, মনে হবে কোথায় যেন হারিয়ে যাচ্ছেন। চম্পা ফুটিছে, চামলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে, তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। মেখলাই তার যৌবন উছলায়, লাল লড়নার রাডাল দিয়া চক্ষু দুটি চায়, হলুদ বরণ মেখলাই তার যৌবন উছলায়, লাল লড়নার রাডাল দিয়া চক্ষু দুটি চায়, খোপাই টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়, বসন্তে বিহুর লগন উত্তাল হই যায়, বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, নাচিতে নাচিতে তার ভরা যৌবন। ধারাগিরি দেখে পাহাড়কে পাশে নিয়ে ছেঁড়া মেঘের সূর্যের লাজুক আলোয় এবার আমাদের যাত্রাপালা ঘাটশিলার আর এক আকর্ষণ স্থল বুরুরি ড্যামে। জঙ্গলময় সবুজ পাহাড়ের মাঝে রক্তলাল প্রকৃতির অন্তঃস্থলে গড়ে ওঠা বিশাল এই ড্যামে যেন ফটোগ্রাফির স্বর্গরাজ্য, ইচ্ছা করলে এখানে বোটিংও করা যায়। ডাইনে পাহাড়ের বিশাল গড়ান, হাত বাড়ালেই যেন ছোঁয়া যায়। তাহারে নাচ দেখি আমার রঙ্গ অবসর, ঢোলের কাঠি তু হাত থেকে আপনি খুশি যায়। বেশ কিছুক্ষণ এখানে কাটিয়ে মন প্রাণ চাঙ্গা করে আবার গাড়িতে চড়ে বসলাম। এবার আমাদের গন্তব্য ঘাটশিলার অন্যতম আকর্ষণ রঙ্কিণী দেবীর মন্দির। ঘাটশিলা শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত প্রাচীন ধলভূমগড়ের রাজার জগন্নাথ নির্মিত এই মন্দিরের গঠন শৈলী ভারী সুন্দর। দেবীও এখানে অত্যন্ত জাগ্রত, তাই ভ্রমণ প্রেমিকদের সঙ্গে সঙ্গে বহু দূর থেকে ধর্মপ্রাণ মানুষেরাও মনোকামনা পূরণের বাসনা নিয়ে এখানে আসেন। মাকে দর্শন করে আবার প্রকৃতি মায়ের উদ্দেশ্যে যাত্রা করলাম, চলে এলাম আবার এক ড্যামে, গালুডি ড্যামে। আকাশের গায়ে ছবির মতো ফুটে আছে পাহাড়ের শাড়ি, কলকল করে জলের নূপুর বাজিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। পাকপাকালির আনন্দ নিকেতনে এই গালুড়ি ড্যামের ওপর দিয়ে হাঁটার অভিজ্ঞতা তুলনা হয় না।
গালুডি ড্যাম দেখে আমরা চলে এলাম ঘাটশিলার সেরা আকর্ষণ, তার জীবন্ত ধরিত্রী দেবী সুবর্ণরেখা নদী দর্শনে। পাথরের ফাঁকে ফাঁকে গড়িয়ে নামা ছোট জলপ্রপাত কলকল করে মিশে যাচ্ছে নদীতে। কিছুক্ষণ তার শোভা নিরীক্ষণ করে আমরা পুরনো পরিত্যক্ত ব্রিজের পথ ধরে হাঁটতে লাগলাম। দূরে চোখে পড়ছে নতুন ব্রিজ, এতটাই উঁচু যে সেখান থেকে নদী দেখে আশ মেটে না। পাশেই ওই তো ঘাটশিলার বিখ্যাত অভ্র কারখানার বিরাট বিল্ডিং। দেখতে দেখতে পৌঁছে গেলাম নদীর তীরে। এই তো হাতের কাছেই নদী, আপন খেয়ালে উচ্ছল নদী মনের আনন্দে বইছে। আশ মিটিয়ে দেখতে লাগলাম নদী। সময়ের চোখ রাঙানিতে ঘাটশিলায় আরও অনেক কিছু দেখার হয়ে গেল বাকি। আমাদের গাড়ি ছুটল টাটানগরের দিকে ডিমনা লেকে। ট্যুরিস্টদের কাছে পরম লোভনীয় ডিমনা লেকে প্রকৃতি বিস্ময়কর রকমের সুন্দরী। পাহাড়ের ছায়া ফেলা লেকের জল দেখে বিভ্রম জাগে, এ সত্যি না রূপকথার জগতের ছবি? দেখতে দেখতে মনে হচ্ছিল ভগবান কবে থেকে যে আমারই জন্য এমন রূপের ডালি সাজিয়ে বসেছিলেন। ইচ্ছেই হচ্ছিল না যে ছেড়ে যাই, কিন্তু উপায় নেই, ট্রেনের টাইম যে হয়ে গেছে। ডিমনা লেক ও টাটানগরকে টাটা করে আমরা আবার ফিরে চললাম। এসে উঠলাম ঘাটশিলা স্টেশনে। বিদায় দিতে ঘাটশিলা স্টেশনও যে সেজেগুজে বসে আছে আমাদেরই পথ চেয়ে।